সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফেনী ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সোনার তরঙ্গ। আজকে আমরা আলোচনা করব কবি মাইকেল মধুসূদন দত্তের কবিতা বিভীষণের প্রতি মেঘনাদ। কবিতা যাওয়ার পূর্বে আমরা কবি মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে একটু জেনে নিই। আধুনিক বাংলা কবিতার অগ্রদূত মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেছেন। তার পিতার নাম রাজনারায়ণ দত্ত এবং মাতা জাহ্নবী দেবী। মায়ের তত্ত্বাবধানেই গ্রামে তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয়। মধুসূদন 1833 খ্রিস্টাব্দে কলকাতার হিন্দু কলেজে সপ্তম শ্রেণীতে ভর্তি হন। সেখানে ছাত্র অবস্থাতেই তার সাহিত্য প্রতিভার স্ফুরণ ঘটে। 1843 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন তিনি এবং নামে উপযুক্ত করেন মাইকেল। হিন্দু কলেজে ছাত্র অবস্থা তার সাহিত্য চর্চার মাধ্যম ছিল ইংরেজি ভাষা, কিন্তু বিদেশি ভাষার মোহ থেকে মুক্ত হয়ে তিনি মাতৃভাষার কাছে ফিরে আসেন। মধুসূদন পূর্ব হাজার বছরের বাংলা কবিতার ছন্দ ছিল পয়া, একটি চরণের শেষে আরেকটি চরণের যে মিল, ওই ছন্দের অনল প্রথা তিনি ভেঙেছেন। তার প্রবর্তিত যে ছন্দ সেটিকে বলা হয় কবিত্রাক্ষর ছন্দ। তবে এই বাংলা অক্ষরবৃত্ত ছন্দেরই নবরূপ যেটি সেটি হচ্ছে এই কবিত্রাক্ষর ছন্দ। বাংলা নাটকের উদ্ভব যুগের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার তিনি। আধুনিক নাটক শর্মিষ্ঠা, পদ্মাবতী এবং কৃষ্ণকুমারী প্রহসন, এটি জীবনের সভ্যতা ও বুড়ো সাহিত্যের ঘাড়েরও তার অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। তার কাব্যগ্রন্থগুলো হল তিলোত্তমা সম্ভব কাব্য, মেঘনাদ বধ কাব্য, রোজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য এবং চতুর্দশপদী কবিতা। 1873 খ্রিস্টাব্দের 29শে জুন কলকাতায় মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন। আমরা জেনেছি কবি সম্পর্কে, এবার আমরা এই কবিতার যে মূল বিষয় সেই সম্পর্কে একটু আলোচনা করব। এই কবিতার নাম হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। বিভীষণ হচ্ছে রামের কনিষ্ঠ সহোদর। রাম রাবণের যুদ্ধে সপক্ষ ত্যাগকারী রামের ভক্তি। বিভীষণ সম্পর্কে যদি আমি বলি তাহলে আমার কিছু বিষয়ের আলোচনা করতে হবে। ভারতীয় উপমহাদেশ কিংবা এই বাংলার ইতিহাস যদি আমরা দেখি তাহলে যুগে যুগে অসংখ্য মীর জাফর কিংবা বিশ্বাসঘাতকদের দিকে 1757 সালে যদি আমরা দেখি তাহলে দেখব যে নবাব সিরাজউদ্দৌলার সাথে তার নিজের আত্মীয় হয়েও, নিজের রক্তের সম্পর্ক হয়েও মীর জাফর যে বিশ্বাসঘাতকতা করেছিল, যার জন্য প্রায় 200 বছর ব্রিটিশরা এই ভারতীয় উপমহাদেশ শাসন করেছিল। শুধুমাত্র নিজের লোকের বিশ্বাসঘাতকতার কারণে কিন্তু এই দেশটি চলে গিয়েছিল ব্রিটিশদের হাতে। একই রকম যদি 1971 সালের দিকে তাকাই তাহলে দেখবো এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসংখ্য বাংলাদেশি, বাংলা ভাষাভাষী মানুষ এদেশের স্বাধীনতার যুদ্ধের বিরুদ্ধে কাজ করেছিল পাকিস্তানের শাসকদের পক্ষ হয়ে। যদি আমরা এখনকার প্রজন্মের দিকে এই শতাব্দীর দিকে তাকাই তাহলে অসংখ্য বেমান কিন্তু আমরা দেখতে পাবো যারা দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করে। আর এই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার যে আলোচ্য বিষয় সেখানে আমরা দেখেছি বিভীষণ মেঘনাদের নিজের চাচা হয়ে, যেখানে বলা হচ্ছে মুকুণ্ড তার পিতা সমতুল্য বা চাচা হয়েও যে মেঘনাদকে হত্যা করতে সহযোগিতা করেছে। এই লঙ্কাপুরের স্বাধীনতার জন্য, লঙ্কাপুরের জন্যে মেঘনাদের পিতা রাবণ, যদিও আমরা একজন রাক্ষসরূপী রাবণকে দেখতে পাই ধর্মীয়ভাবে, যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা বিবেচনা করি, কিন্তু সাহিত্যিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা দেখবো যে রাবণ হচ্ছে একজন সত্যিকারের দেশপ্রেমী, যে দেশের জন্য তার নিজের প্রথম পুত্র বীরবাহুকে পাঠিয়েছিল সেনাপতি হিসেবে। বীরবাহুকে হত্যার পর রাবণ কিন্তু দমে যাননি, যুদ্ধ বন্ধ করে দেন। তিনি তার অসম সাহসী মেঘনাদকে সেনাপতি করে পাঠিয়েছেন। আর মেঘনাদ যখন যুদ্ধে যাওয়ার পূর্বে নিকুম্বিলার যজ্ঞাগারে গিয়েছেন তিনি পূজা করার জন্য। নিকুম্বিলার যজ্ঞাগারে সেই পূজারত অবস্থায় নিঃসন্দ
মধ্যে যে এটা বলা যায় যে একজন রাজার পুত্র যখন পূজা করতে গিয়েছে সেখানে শত শত কবরে রয়েছে সর্বোচ্চ নিরাপত্তা রয়েছে সেখানে কোনো শত্রুপক্ষ প্রবেশ করার কোনো সুযোগই নেই কিন্তু আমরা দেখতে পাই সেই হিন্দুবিরার যজ্ঞাগারে প্রবেশ করে লক্ষণ শত্রুপক্ষ যে রাবণকে বধ করবার জন্য বা লঙ্কাপুরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে রাবণ লক্ষণ সেই লক্ষণ প্রবেশ করেছে হিন্দুবিরার যজ্ঞাগারে এবং সেই নিরস্ত্র মেঘনাদকে হত্যা করার জন্য প্রস্তুত হয় তখন মেঘনাদ বলেছে যে আমি নিরস্ত্র আমাকে অস্ত্র বা যুদ্ধের সাজ দেওয়ার জন্য একটু সময় দিতে হবে অসম সাহসে মেঘনাদ যুদ্ধ করে জিততে চায় কাপুরুষের মতো যে লক্ষ্য কোন সুযোগ না দিয়ে তাকে হত্যা করতে প্রস্তুত হয়েছে তবে তার আগেই বুঝে গিয়েছে মেঘনাদ এখানে লক্ষণ প্রবেশের জন্য সর্বোচ্চ যে সহযোগিতা বা যা কিছু করিয়েছে যা ঘটিয়েছে সবকিছু ঘটিয়েছে তার নিজের চাচা বিভীষণ বিভীষণের সহযোগিতায় লক্ষণ তার নিজের আপন ভাতিজাকে বিভীষণের ভাতিজাকে হত্যা করতে এসেছে এবং নিরস্ত্র মেঘনাদকে হত্যা করেছে এই হত্যার পূর্বে মেঘনাদ তার নিজের চাচার যে বিশ্বাসঘাতকতা নিজের চাচা নিজের ভাতিজার বিরুদ্ধে কিংবা দেশের বিরুদ্ধে নিজের যে বিশ্বাসঘাতকতা যে ভিন্ন কাজ সেই ভিন্ন কাজগুলো মনে করিয়ে দিয়ে তার প্রতি ভীষণ কথা বলে বলেছেন আলোচ্য কবিতার মূল বিষয় যদি সত্যি বলি তাহলে এই বিষয়টি শুরুতে আমরা দেখেছি যে এতক্ষণে অরিন্দম কবিল বিষাদে এই রুদ্ধদ্বার নিপুণবিলা যজ্ঞাগার লক্ষণের অনুপ্রবেশের অন্যতম কারণ যেহেতু তার পথ প্রদর্শক বিভীষণ সেটা অনুধাবন করে বিস্মিত হয়ে বিভিন্ন মেঘনাদের প্রতি কেটে মূলত করেছেন আর অরিন্দম শব্দের অর্থ হচ্ছে অরি বা শত্রুকে দমন করেছে এই কবিতার ভেতর যে শব্দগুলি হচ্ছে সবচেয়ে কঠিন শব্দ চয়নগুলো তো সেই কঠিন শব্দগুলো যদি আমরা না জানি তাহলে আমরা কবিতা বুঝবো না তারপর যেমন পশির এতক্ষণের পশির এরকম আছে এই পশির শব্দের অর্থ হচ্ছে প্রবেশ করে রক্ষ করে মানে হচ্ছে রাক্ষসদের পরিতে কিংবা নগরে রক্ষ শ্রেষ্ঠ মানে হচ্ছে রাক্ষস কুলে শ্রেষ্ঠ তাত শব্দ অর্থ পিতা আর কুল্যতাত মানে পিতা সমতুল্য নিকষ হচ্ছে রাবণের মা কুম্ভকর্ণ হচ্ছে রাবণের মধ্যম সহোদর বাসুকী বিজয়ী এখানে হচ্ছে দেবতাদের রাজা ইন্দ্র বাসুকী জয় করেছে যে আর মূলত মেঘনাদকে বুঝিয়েছে আশা করছি তোমরা এই সন্দর্থগুলো পড়বে এবং বুঝবে তারপরে আমরা পরবর্তী ক্লাসে বিভীষণের প্রতি মেঘনাদ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করতে পারবো সে পর্যন্ত সবাই ভালো থাকবো সুস্থ থাকবো খোদা